তাহলে সন্ধি আমরা বাংলাতে তো একটু হলেও পড়েছি, তাই না? সন্ধির নিয়ম লাগে না? জি, সন্ধির নিয়ম আছে না? জি। তাহলে নিয়মের আরবি কি কায়দা? নিয়মের আরবি কি কায়দা? তাহলে সকল কায়দার প্রধান উৎস বলেন? সকল কায়দার প্রধান শত্রু? শত্রু আপনিও বললেন সূত্র। আমি তো শত্রু বলেছি, আসলে কি শত্রু নাকি সূত্র? সূত্র। তাহলে জন্মগত যে নিয়ম সর্বদাই লক্ষণীয়। এই যে তাকান, মনে করেন এটা ঢেউ 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 ঢেউ, পানি চলে আসতেছে, পানি, এগুলো মনে করেন মাছ। তাহলে এসে আপনারা যে খোলসান জিয়ানি, আপনাদের এই অঞ্চলে কি বলে ও যে ভাত যে ফেলে রাখে না, তখন কি মাছ ধরার জন্য তখন সকালবেলা যে মা খোলসান উঠে আনতা বলেন আপনারা? জিয়ানি বলি, তারপরে যে বানা দেয়, বাধা দেয় নদীর মধ্যে দিয়ে বড় বড় ধার ফেলে, সেখানে কি মাছ ধরার জন্য মাছকে ধাপ দিয়ে ধরতে হয় নাকি মাছ একাই ভিতরে ঢুকে যায়? তাহলে আপনি যদি বোঝেন তাহলে পড়া এগুলো একাই ঢুকে যাবে, আর যদি না বুঝেন তাহলে ধাপ দিয়ে ধরতে ধরতে আপনি ধরতেও পারেন নাও ধরতে পারেন। আর যদি ফেলে রেখে আসেন, জায়গা থাকবে না, পালানোর বুদ্ধি থাকবে না, একাই ভাড়ির মধ্যে ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য দেখেন কি লিখেছি, সকল কায়দার প্রধান উৎস বা সূত্র, জন্মগত যে নিয়ম সর্বদাই লক্ষণীয়। তাহলে সেটা কি বলেন? তালিল কারণ বা সন্ধি, তালিল করতে কি লাগে? কায়দা লাগে। কি লাগে? কারণ তালিল মানে কি বাবা? কারণ তালিল মানে কি? তাহলে এমন কিছু কারণ থাকতে হবে, তাহলে তো সেই শব্দকে আপনি কাটা ছিড়া করতে পারবেন। এমনি ভালো পরিস্থিতি কেউ মারা যায় তাহলে কি তার প্রশ্নদান করতে হয়? কেউ যদি মেরে ফেলে, কেউ যদি সন্দেহ করে যে কেন মারা গেল, তখন তাকে কাটতে হয়, প্রশ্নদান করতে হয়। যেগুলো সহি শব্দ তাদের তো প্রশ্নদান করতে হয় না। যেগুলো একটু হরফে ইল্লাত, হামজা, যার উচ্চারণ কঠিন হবে, সেই শব্দের মধ্যে কি হয়? সেই শব্দের মধ্যে কি হয়? তালিল করতে হয়। কি করতে হয়? ব্যাকা থাকলে সোজা করে দিতে হয়, সোজা থাকলে মাঝে মাঝে ব্যাকা করে দিতে হবে। এগুলো আমরা নিয়ম জানি। তো সকল কায়দার প্রধান উৎস কি? তালিল। এই প্রধান কারণ কি? এই যে আমরা মাছের মতো করে স্রোতের মধ্য দিয়ে এর মধ্যে নিয়ে আসব। তাহলে এই যে ভার, মনে করেন আমরা কি কি মাছ দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আলিফ, ওয়াও। পৃথিবীতে প্রথমে জবর জের পেশ ছিল না, জবর জের পেশ ছিল না। এই জবর জের পেশ জন্মগ্রহণ করেছে এভাবে, হ্যাঁ, আলিফ থেকে জন্মগ্রহণ করেছে। এটা হচ্ছে এই যে মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে, তার স্ত্রী, তার শ্বশুর, তার হাজ্জাজ বিন ইউসুফ, তিনি এগুলো করেছেন আলিম ওলামাদেরকে দিয়ে। তো জবর থেকে আলিফ থেকে কিসের জন্ম? জবর, জবর। তাহলে জন্মগত একটা মিল আছে না আলিফের সাথে? আপনারা এরা এখনো পড়েননি তো,
এই জন্য বুঝবেন না শুধু আমার দিকে তাকান গতকালকে বলালাম না জবরের বাম পাশে কালিয়া নি পেশের বাম পাশে জজমালা জেরের বাম পাশে জজমালা ইয়া এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া তাহলে দেখা যাচ্ছে যে জন্মগত মিল আছে তাহলে জবরটা কোথায় থেকে এসেছে জবরটা কোথায় থেকে এসেছে ওয়াওটা কোথায় থেকে এসেছে তাহলে পেশটা কোথায় থেকে এসেছে ওয়াও থেকে এসেছে মাশাআল্লাহ তাহলে জেরটা কোথায় থেকে এসেছে এগুলো একটা জন্মগত মিল না এগুলো কি এখন বলবে মাঝে মাঝে বলবে যে এটা কঠিন হচ্ছে এই ওয়াও আর ইয়াকে কঠিন হওয়ার কারণে আলিফ বানিয়ে দাও মাঝে মাঝে কি বলবে যে এই রাস্তাটা বেশি কঠিন উচ্চারণটা কঠিন হচ্ছে যেহেতু উচ্চারণটা কঠিন হচ্ছে তাহলে ওয়াও আর ইয়াকে আমরা জন্মগত ভাবে পরিবর্তন করতে পারবো কার সাথে আলিফের সাথে কেন পরিবর্তন করবো সবসময় একটা জিনিস মনে রাখবো সন্ধি কেন করি উচ্চারণের সহজতার জন্য সন্ধি কেন করি তাহলে তালিম কেন করব উচ্চারণের সহজতার জন্য তাহলে আমরা আগামীকালকে আমরা দেখব যে তালিল কিভাবে কত পদ্ধতিতে তালিল করতে হয় কত পদ্ধতিতে তালিল করতে হয় আরবি ভাষা ইনশাল্লাহ শুরু করার আগে যেমন আমরা আলহামদুলিল্লাহ আজকে থেকেই বলতে পারি যেমন সহি যেটা কি আমরা দেখেছি সেটার উচ্চারণ কত সহজ একটার সাথে আর একটা বাড়ি খায় না মুখের মধ্যে তাহলে যেটার উচ্চারণ সহজ সেটাতে কি বেশি আর তালিল করতে হবে তাহলে বোঝাই যাচ্ছে এখন আমরা পড়তে শুরুই করিনি তাতে বুঝতে পারছি কি যে সহিতে বেশি তালিল লাগে সবচাইতে জটিলের নাম কি বলেছিলাম এই যে হরফে ইল্লাহ তার মানে হরফে ইল্লাহ তার মানে মোহতাল মোহতালে সবচাইতে বেশি কঠিন এবং জটিল তার মানে মোহতাল সবচাইতে বেশি মোহতালে কি করতে হবে সন্ধি করতে হবে মোহতালে তাহলে এই কায়দা গুলো এখন কিছু কায়দার কথা আপনাদেরকে বলে দিব কিছু কায়দার কথা জানাবো পাঞ্জে গান শুরু করার আগে তালিল শুরু করার আগে কিছু অপরিহার্য জ্ঞান দরকার যেমন দেখেন এখানে সবাই একরকম ভাবে লিখেছে আমি একরকম ভাবে লিখেছি দেখেন এগুলো পার্থক্য তালিল মিজান মনসাহিব কি আর এই যে তালিলটা কি কেন হয় সকল কায়দার প্রধান শত্রু কি আর জন্মগত যে কায়দার সর্বদায় মিল আছে কেন আছে এই যে দেখেন এবং এক এক একটা বাক্যে সকল সহিকে ফেলাতে পারবেন আপনারা ইটা বানানো দেখেছেন ইটা ভিক্স ফরমেটের মধ্যে রাখে আর এরকম করে বাড়ি দেয় এরকম করে বাড়ি দেয় বাড়ি মারে একাই সোজা হয়ে যায় তো আমরা এমন একটা ফরমেট শিখব যে ফরমেটের মধ্যে ফেলালে একাই চলে যাবে মাছের মধ্যে যে দেখেন এগুলো সবগুলো তালির এই যে ভারের মধ্যে চলে আসতেছে কি কারণ কি কারণ তখন আমরা দেখবো আলিফ আলিফ হয়েছে আলিফ তাহলে কার সাথে কার সাথে কার সাথে মিল হবে আলিফের মিল হবে জবরের সাথে কার সাথে আলিফ তাহলে কি চাবে তার সামনে কি চাবে আলিফ কি চাবে কি চাবে কি চাবে জবর কেন চাবে কেন চাবে কারণ জন্মগত মিল আছে এই ওয়াও এসেছে ওয়াইয়ের উপরে সাকিন দিয়েছে তাহলে ওয়াও ওয়াও এর উপরে যদি সাকিন দিয়ে তাহলে কিভাবে পড়তে হয় এখন যদি জেল দেয় পিউ 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 হলো হবে না তো কঠিন হয়ে যাচ্ছে তাহলে এই আমরা খালি দেখতে পাচ্ছি ওয়াইয়ের উপরে পেশ কি দরকার কি দরকার কি কারণ 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 খুঁজেন কারণ খুঁজেন ওয়াইয়ের উপরে সাকিল দেখতে পাচ্ছেন যজন দেখতে পাচ্ছেন কি দরকার যে কারণ পেয়ে গেলাম কি মজা তাই না তাহলে আমরা পড়ার কাছে যাব না পড়া আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম ইনশাআল্লাহ